আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি FPV RC কার তৈরি করতে হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও এই ধরনের একটি FPV RC কার তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা PVC বোর্ড ব্যবহার করে এই গাড়িটির জন্য একটি বডি তৈরি করে নিব এবং এই ভিডিওতে দেখানো সবগুলো পার্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনার PVC বোর্ড সহ সব ধরনের জিনিস সংগ্রহ করতে পারবেন। এবার দেখুন, স্টিয়ারিং এর জন্য আমি একটি সার্ভো মোটরের সঙ্গে এই ধরনের একটি মেকানিজম করে নিয়েছি। আমি একটি টয় কারের দুটি সামনে যে হুইল রয়েছে সেই দুটি হুইলের সঙ্গে একটি সার্ভো মোটর অ্যাটাচ করে দিয়েছি, যার মাধ্যমে আমরা এই গাড়িটিকে লেফট এবং রাইটে টার্ন করাতে পারব। এবার গাড়ির পিছনের দিকে আমি এই ধরনের একটি DC গিয়ার মোটর লাগিয়ে দিব। আপনার চাইলে এখানে দুটি গিয়ার মোটরও ব্যবহার করতে পারেন। তো এবার এই গাড়িটির মধ্যে আমরা FPV ক্যামেরা এবং ভিডিও ট্রান্সমিটারটিকে সেট আপ করে নিব। তো কীভাবে এই FPV সেট আপ করতে হয় তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। এবার এই মোটরের সঙ্গে আমি একটি 20 অ্যাম্পিয়ারের ব্লাস্ট ESC লাগিয়ে নিব। এবার আমরা রিসিভারের 1 নম্বর চ্যানেলে সার্ভো এবং 3 নম্বর চ্যানেলে আমাদের যে ESC রয়েছে সেটিকে লাগিয়ে নেব।
এবং সবগুলো জিনিসকে দুটি ব্যাটারির সাহায্যে পাওয়ার দেবো। এখানে FPV-র জন্য আমি একটি ব্যাটারি ব্যবহার করছি এবং যেহেতু আমার যে ESC রয়েছে সেটি 2S-এ চলে, তো সেখানে আমি 2S-এর আরেকটি ব্যাটারি ব্যবহার করছি। তো আমাদের FPV RC কার্ডটি সম্পূর্ণ প্রস্তুত। এবার আপনারা স্মার্টফোনের মাধ্যমে লাইভ ভিডিও দেখে RC কার্ডটিকে অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।